এটা দেখতে পেয়েছেন একটা হল্যান্ড পাখির বাজিগার পাখির বাচ্চা। সামনের যে সাদা হোয়াইট পাখিটা আছে ওটা কিন্তু হল্যান্ড বাজিগার পাখি, আর এই ওদের কিন্তু চারটে পাঁচটা ডিম পেরেছিল, দুটো বাচ্চা ডিম দুটো কিন্তু বাচ্চা ফুটেছে। দেখুন খুবই সুন্দরভাবে বাচ্চাগুলো কিন্তু ফিডিং করাচ্ছে, হল্যান্ড পাখির বাচ্চা এবং হল্যান্ড বাজিগার খুবই সুন্দর। এই পাখিগুলো আপনারা কিন্তু পালন করতে পারেন। দেখুন খুবই সুন্দর, কিন্তু মেল ফিমেল দুজনকেই কিন্তু ভালোভাবে ফিডিং করাচ্ছে, বাচ্চাগুলো কিন্তু খুবই তাড়াতাড়ি কিন্তু বড় হয়ে যাবে। দেখতে পেয়েছেন মেলও খাওয়াচ্ছে ফিমেলও খাওয়াচ্ছে, এটা খুবই সুন্দর দৃশ্য। আবার দেখুন মেল ফিমেলকে খাবি দিল। প্রথমে দেখুন মেল পাখিটা, যেটা আকাশি কালার পাখি, ওটা মেল পাখি, সে কিন্তু ফিমেল পাখিটায় কিন্তু খাওয়াচ্ছে, ফিমেল পাখিটায় কিন্তু খাবিয়ে পরিপাক করে হজম করে খাবিয়ে দিল। তারপর ফিমেল পাখিটা সাদা পাখিটা ওই খাবারটাই নিয়ে কিন্তু বাচ্চাদেরকে আবার ফিড করাচ্ছে। একটু ভালোভাবে এদের লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন, একে অপরকে খাওয়ানোর পর তবেই কিন্তু বাচ্চাকে কিন্তু খাওয়াচ্ছে। তো যখনই বাচ্চা ফুটবে বা ডিম থাকবে, পাখিদের দানাটা একটু ভালো দেবেন, একটু পরিষ্কার দানা দেবেন। দেখুন খাবিয়ে দিয়ে কিন্তু ও আবার যে তিনটে ডিম আছে সেই তিনটে ডিমও কিন্তু ভালো করে বুকের কোলে রেখে দিল, কারণ ওদের ডিমে আবার বাচ্চা বেরোবে। ঠিক আছে, এবার কিন্তু বাচ্চাগুলো দেখুন ফিডিং করেই দেবে, কী সুন্দরভাবে ফিডিং করাবে আপনারা দেখুন। দেখুন ওরা চেক করে নিচ্ছে যে বাচ্চা সুস্থ আছে কি না, পেছনে পটির সমস্যা হয়েছে কি না, ওরা পাখিরা বুঝে যাচ্ছে। দেখুন দেখুন খুবই সুন্দরভাবে ডিম বাচ্চাকে করছে, বড় করছে, খাইয়ে নিচ্ছে। দেখুন এবার কিন্তু গার্ড করে দিল, আর আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন না, দেখুন পুরো গরম যে দানার তলায় সেই দানার তলায় কিন্তু নিচে রেখে দিল, আর কিন্তু আপনি এখন খাওয়ানো বন্ধ করে দিল, আবার যখন বাচ্চা নড়বে আবার খাওয়াবে। খুবই সুন্দর একটা ছোট্ট আমার সাথে ভিডিও শেয়ার করলাম।